মানুষদেরকে ভালোবাসতেন আবার খাজা বাবাও তিনি এতিমদেরকে ভালোবাসতেন শিশুকালে একদিন আমার খাজা বাবাকে ঈদের দিন তার বাবা মা পাঠাইলেন নামাজ পড়ার জন্য বাউল বিচার গান পালা গানের মধ্যে কথার মাঝখানে আপনারা কেউ যাওয়া আসা উঠা বসা করবেন না আমি পায়ে হাত রেখে বলছি যাওয়ার দরকার হলে মিউজিকের সময় যাবেন কারণ আশেপাশে গান হইতেছে আরো দুইটা ঘুরে ঘুরে এখানেও শুনবেন ওদিকেও শুনবেন তো শুনবেন যেহেতু যারা এই মনে করবেন যে আমরা ওদিকে ঘুরবো ঘুরে শুনে আসবো দুইটা গান আবার এখানে দুইটা গান শুনবো তারা সাইড দিয়া বসবেন মাঝখানে বসবেন না কারণ মাঝখানের থেকে উঠা বসা করলে একটা শিল্পী যখন সে মঞ্চে দাঁড়িয়ে গান করে সে একটা ভাব নিয়ে দাঁড়ায় আর সেখান থেকে যদি দুইটা মানুষ উঠে চলে যায় মাঝখান থেকে তখন শিল্পীর ভাবটা নষ্ট হয়ে যায় থাকে না আপনারা দেখবেন যখন কেউ পুষ্করিণীর কাজ দিয়া যায় তখন যখন পানিটা স্তব্ধ থাকে তখন পানির কাছে যদি যায় তাহলে নিজের চেহারাটা দেখা যায় আর যদি একটু ঢিল মারা হয় তখন পানিটা নড়ে যায় তখন আর নিজের চেহারাটা বোঝা যায় না একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় সে দর্শকের মাঝে তার চেহারাটা দেখতে পায় সেখান থেকে দুটো মানুষ যদি উঠে চলে যায় তাহলে সে ভাবটা থাকে না আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই কাজটা কেউ করবেন না যতক্ষণ পালা চলে মিউজিকের সময় যাবেন আসবেন উঠা বসা করবেন কিন্তু গানের মাঝখানে কেউ যাওয়া আসা উঠা বসা করবেন না আমার খাজা বাবাই ঈদের নামাজ পড়ি মারলা গিয়া ঈদগাহের মাঠে যাই যাইয়া দেখে খাজা বাবাই লক্ষ্য করে ঈদের মাঠের দিকে চায় মাঠের একটা কোণার মধ্যে একটা শিশু বালক আছে দাঁড়াইয়া গায়ের মধ্যে কোনো কাপড় নাই শোনেন বইয়া বইয়া আমার খাজা বাবাই জিজ্ঞাসা করল তাহারো না ধারে বলো বলো রে বালক বলতেছি তোমারে আজকে আমাদের খুশির দিন ঈদের দিন সবাই নতুন জামা পরে নামাজ পড়তে আসে তুমি এখানে দাঁড়াইয়া কেন কাঁদো কেন তোমার কি কেউ নাই আশেপাশে তুমি এখানে দাঁড়াইয়া কি করো তুমি কাঁদতেছো তোমার পরনে কাপড় চোপড় নাই নতুন জামা কাপড় নাই তুমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদো তুমি কে কি কারণে কাঁদো ওই বালক বলে কেঁদে কেঁদে আমার খাজা বাবার কাছে ভাই তোমার তো বাবা মা আছে তাই তোমাকে সুন্দর কাপড় পরাইয়া ঈদের মাঠে পাঠাইছে আমার তো বাবা মা নাই পৃথিবীতে আমার কেউ নাই আজকে তোমরা আনন্দ করছো তোমরা খুশি করছো তোমরা ঈদের নামাজ পড়বা আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমিও সুন্দর জামা কাপড় পরে আজকে ঈদগাহের মাঠে এসে নামাজ পড়তে পারতাম খাজা বাবার কথা শুনে তার খারাপ লেগে গেল মায়া লেগে গেল ওই সেই বালকের জন্য নিজের কাপড় খুলিয়া ও বাচ্চাটাকে পরাইয়া দিল বাচ্চাটাকে পরাইয়া তার মায়ের তার সাথে বাড়িতে নিয়ে যায় নিয়া সেই আমার খাজা বাবাই টিভি যে প্লেটে খাইতেছিল তার মাকে বলে মা আরেকটা প্লেটের মধ্যে তুমি খাবার দাও এই ভাইটাও আমার সাথে আজকে খাবে তাহলে আবার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বারবার তোমরা এতিমদেরকে ভালোবাসবা এতিমের মাথায় হাত বুলালে আমার প্রাণ শান্তি হয় তাই তো আমার খাজা বাবার মধ্যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে অনেক মিল ছিল আমার রাসূল যে যা যা ভালোবাসতেন আমার খাজা বাবাও তা তা ভালোবাসতেন আমার খাজা বাবা যখন একটু বড় হইল তার বয়স যখন 14 থেকে 15 বছর তার বাবা মা এতিম করে দুজনেই পরপারে চলে যায়
তারা যখন পৃথিবী ছেড়ে পর্দা নিয়ে চলে যায়, আমার খাজা বাবা তার বাবার সম্পত্তি থেকে একটা আটা পেশার মেশিন আর পেয়েছিল একটি ফলের বাগান। সেই ফলের বাগানে আমার খাজা বাবা ফল বিক্রি করতেন এবং সে যেই টাকা পেতেন সেই টাকা দিয়ে নিজেও খাইতেন, আবার গরিব মানুষদেরকেও খাওয়াইতেন। একদিন ওই ফল বাগানে ঘটল কি ঘটনা, এক পাগল কোত্থেকে যেন এসে হাজির হইল। শোনেন ঘটনা, আইসা বলে, ওরে বাছা তোমারে জানাই, তোমার সাথে কথা আছে বলতেছি সবাই। তুমি কি এই ফল বাগানের মালিক? বলে হ্যাঁ আমি এই ফল বাগানের মালিক। বলে দেখো বাবা, আমি কিছুদিন যাব অনাহারে আছি, তোমার ফল বাগান থেকে যদি কিছু খাবার দিতা তাহলে আমি সেই ফল খাই আমার পেটটা ভরতাম। আমার খাজা বাবা তারে ভক্তির সহিত তাকে বসাইয়া সেখান থেকে আঙ্গুর বেদানা ছিঁড়ে আমার খাজা বাবাকে, খাজা বাবা ওই পাগলকে খাইতে দিলেন। তার নাম হলো ইব্রাহিম কুন্দুজি। ইব্রাহিম কুন্দুজিকে যখন ওই ফল খাইতে দিলেন, খাজা বাবার আপ্যায়নে খাজা বাবার ভক্তি শ্রদ্ধা দেখে তার ভিতরে মায়া লেগে গেল। সে করল কি, বুঝতে পারল যে আমার খাজা বাবা কোনো সাধারণ একজন মানুষ না। সেখান থেকে তিনি কিছু ফল খেয়ে আমার খাজা বাবাকে খাইতে দেয়, আর আমার খাজা বাবা সেই ফল খেয়ে সাত আসমানের উপরে কি হয়, সাত জমিনের নিচে কি হয়, সাত আসমানের উপর জমিনের নিচে সামনে পিছে ডাইনে বামে কি হয়, আমার খাজা বাবা এক জায়গায় দাঁড়িয়ে চোখের পলকে দেখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার খাজা বাবা বলে, আপনি কে? আপনার দেওয়া ফল খেয়ে আমি কেমন জানি হয়ে গেছি, আমি এক জায়গায় বসে সব কিছু দেখতে পারতেছি, আপনি আমাকে মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি কই, আমি তোমায় মুরিদ করতে পারবো না, আমি তোমারে বেকইয়া, কারণ আমি হলাম মকজুমলি। কথা নাও শুনিয়া, এই দুনিয়াতে দুই ধরনের পীর আছে আমি সবারে জানাই, একজন হলো মকজুমলি আর একজন হলো মকজুমে সালেকিন। সবারে শুনাই, মকজুমলি যারাই এই দুনিয়াতে হয় তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। শোনেন তার বিষয়, মকজুমে সালেকিন যারা এই দুনিয়ায় গেল হইয়া তারা একজনের কাছে বায়াত হয় আরেকজনকে বায়াত করে, বলিব খুলিয়া। আমার খাজা বাবাকে বলে তখন ইব্রাহিম কুন্দুজি, সবারে জানাই তুমি হারুন নামক গ্রামে চলে যাও, সেখানে গিয়া মুরিদ হও ওসমান হারুনের কাছে, তোমার সুভাই জীবনে প্রমাণ করে। তেই বছর বয়সে আমার খাজা বাবাই গেল মুরিদ হইয়া ওসমান হারুনের কাছে, মুরিদ হয় আমার খাজাজি আউলিয়া। আমি আস্তে আস্তে বলবো কথা, বেশি বলবো না, ওরে বেশি কথা বলতে আজকে গান কমিটি কইরা দিছে মানা। তাই তো আমি প্রথমবারে বড় পীর সাহেবের জীবনী নিয়ে একটু জানিতে চাই, ধীরে ধীরে বুঝাইয়া দিবেন আমায় ভাবুকের গোসাই। আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে আসেন, পৃথিবীতে আসার সাথে সাথে বড়পীর আব্দুল কাদের জিলানী যেই ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরের পাশে ছিল একটা পাথর। বড়পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসে আর আসার সাথে সাথে ওই পাথরটা চারটা টুকরা হয়ে যায়। বড়পীর আব্দুল কাদের জিলানির যে নানা ছিলেন সেই নানা আসে বড়পীরকে দেখার জন্য। বড়পীর আব্দুল কাদের জিলানিকে দেখে বড়পীর আব্দুল কাদের জিলানির একটা নাম রেখে গেলেন তার নানা,
আমি আপনার কাছে জানতে চাই বড়পীর আব্দুল কাদের জিলানী যেদিন পৃথিবীতে আসলেন সেদিন পৃথিবীতে আসার সাথে সাথে তার ঘরের কোণায় একটা পাথর ছিল সেই পাথরটা চারটা টুকরা হয়ে গেছে বড়পীরের সাথে পাথরের সম্পর্কটা কি বড়পীর জন্ম নিল দুনিয়াতে আর ওই পাথরটাও চারটা টুকরা হলো তিনটা হলো না পাঁচটা হলো না চারটা হওয়ার কারণটা কি বড়পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে আসলেন তার নানা দেখতে আইসা বড়পীরকে একটা নাম দিলেন সেই নামটা কি এবং তার মায়ের সাথে বড়পীর সাহেবের নানার কিছু কথাবার্তা হয়েছিল কি কথা সেদিন বলেছিল বড়পীর সম্পর্কে আমি এই এক দুটি কথা আমি আপনার কাছে জানতে চাই আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন I'm gonna be like
কর্তৃপক্ষ থেকে গাড়ির পালা নির্ধারণ করেছেন। গরিবের বন্ধু গরিব নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহ ওনার জীবন কথা থেকে আলোচনা করবেন মুক্তা সরকার, বাংলাদেশের সুনামধন্য গায়িকা এবং আমি অধমকে হযরত বরকত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার জীবন কথা থেকে বলতে বলা হয়েছে। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলেই আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফারুক মৃধা ভাই যেখানেই থাকুন না কেন আপনার প্রতি শ্রদ্ধা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম। ছোট্ট একটি গান এই বিক্রমপুরের একজন কৃতি সন্তান মরহুম আলাউদ্দিন বয়তি সাহেবের লেখা বরকতের জীবন কথা থেকে সেই গানটি দিয়ে শুরু করছি। প্রশ্ন করেছে, যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। দোয়া করবেন, দয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানি তুমি কুতুবের আব্বানি বরপীর মাহবুবে সুবহানি। আই বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানি তুমি কুতুবের আব্বানি বরপীর মাহবুবে সুবহানি। আই বরপীর আব্দুল কাদের জিলানী বড় কিন্তু বেলা পানি বড় কিন্তু সমহানি আর বড় কিন্তু
गिलानी गिलानी करो फिर कुतबे राजानी और दिल बाहु जो सबहानी आओ गर के अब्दुल काजी जन्म तुम्हार जिलानी थी तोरी गाते कादरिया अबू साले मुसा जोंगी पिताजी गिलिन हुईया खायर माँ खाते माँ खायर माँ खाते माँ मिल खायर माँ खाते माँ तुम्हार जुनूनी तुम्ही कुतुबेरा बानी बड़ा पीर महबूबे सुभानी अगर तेरा दिल का दिल दिलाने दिलाने करो तू कुतुबेरा बानी बड़ा पीर महबूबे सुभानी अगर तेरा दिल का दिल बंदा पड़े अल्लाह फेरेश्ता आसमानी तुम्हें कुतुबेरा बानी बड़ा पीर महबूबे सुभानी আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্তারি কালে মেয়ে পীর সাবিনী দিতে লুহানি আমার কি আর শক্তি আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্তারের ভিতরে পীর সাহেব সবাহানি
बड़ो पूरा दुल्हा जी दुलाने दुलानी बड़ो की उत्तरा पानी और दिल महबूब के सुबहानी आई बड़ो की दुल्हा जी दुलाने दुलानी तुम्हें कुतुबीरा पानी बड़ो की तुम्हें महबूबे छेलेरा आई मेरा फूल तुलते जाई हमरा गुलाब तुलते जाई जी मालती तुलते जाई रोपनी गेंदा तुलते जाई फूलेर एकटा माला गेथे आमार सागर दरबेशे पराई आई छेलेरा आई मेरा फूल तुलते जाई हमरा फूल तुलते जाई फूलेर एकटा माला गेथे सागर दरबेशे पराई आई छेलेरा आई मेरा फूल तुलते जाई फूल तुलते जाई फूलेर एकटा माला गेथे सागर सभा करे आछेन जारा भक्त आसे कान जेई भावे बसे सुनछेन विचार बाउल गान आपनारा बसे बसे करले एकटु दोआ आपनादेर दोआ पेले हबे जे गान गावा प्रथमबारे आमार काछे जिज्ञासा करे भुलि नाई कथाय आमार मने पड़े जेई भावे ते जिज्ञेस करे कथा मंदो ना আমি সবার মাঝে তার কথা করব বর্ণনা আমার কাছে প্রশ্ন করে জবাব দিতে চাই শুনবেন যত ভাই ফুলের একটা মালা গেছে ইয়া কুন্তর বেশে পরাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলে যাই আমরা ফুল তুলে যাই ফুলের একটা মালা গেছে দয়াল রে পরাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলে যাই ফুল তুলে যাই ফুলের একটা মালা গেছে দয়াল রে পরাই প্রশ্ন করেছে আমার কাছে শুনেছেন বন্ধুগণ সামনে লড়াচড়া করা যাবে না মামা করিলাম বারণ হযরত বরপীর আব্দুল কাদের জিলানী কথা বলেন আপনার সামনের লোক যদি কথা বলেন লোক বসে রয়েছে দেখেন মাইক নিয়ে কখনো সামনে বসবেন না ডাইনে অথবা বামে বসবেন কারণ আপনারা তো গান শুনতে আসেন নাই আপনারা একটা কর্মের জন্য আসছেন যার জন্য আপনারা সামনে বসলে আমাদের জন্য সমস্যা কথাটার জন্য মনে থাকে মামা যে কোনো এক পাশে বসবে মাইকলা কথা কইতে একবার না করছি আর একবার কথা কবি না হযরত বরপীর আব্দুল কাদের জিলানি পিতা তাহার আবু সালে মুসা জঙ্গি মাতা উম্মেল খায়ের ফাতেমা হয় যেই ঘরেতে আমার বরপীর জন্ম নিলে একটু শুনিবেন বিষয় ওই ঘরের পিছনে একটা পাথর বত্তে ছিল ওই পাথর কিসের পাথর জানা থাকলে বলো নূরের একটা পাথর ছিল আপনাকে জানাই চার ভাগে বিভক্ত হলো কথা বলছি আপনার ভাই আমার বড় পীর যখন আসলো দুনিয়ার ভিতরে তরে চার ভাগে বিভক্ত হয়ে চারটি নাম ধরে চারটি নাম চারটি তরিকা বলছি আপনার ভাই
একটা হইলো কাদ্রিয়া তরিকা যেটা বড় পীরের পাই আরেকটা হলো নকশাবন্দিয়া বলছি আপনার ধারে আরেকটা হইলো মোজাদ্দে দিয়া একটু শুনেন না লক্ষ্য করে আরেক তরিকা হইলো চিস্তিয়া এই চার তরিকা হয় চারটা চতুর্দিকে গিয়ে চারজনের মধ্যে মিশিয়া রয় বাহ চার তরিকার মূল হইল বড় পীর আব্দুল কাদের জিলানি তাই আছে রে ঘোষণা বড় পীর হইতে চার তরিকা চার ভাবে বিলিয়ে গেল বলিলাম এখনা এইখানেতে একটা প্রশ্ন জবাব দিলেন তারে তিনি আরেক কথা প্রশ্ন করে দাঁড়াইয়ায় আমারে হযরত বড় পীরের নানা সফুর বাদশাহ তার আর একটা নাম ছিল আব্দুল্লাহ ও সাওমাই জেনে রাখা ভালো সে বড় পীরের নাম রেখেছিল আব্দুল্লাহ বলছি আপনার ধারে কারণ তার নামও ছিল আব্দুল্লাহ ও সাওমাই দুনিয়ার ভিতরে এর আরো ভিন্ন ভিন্ন রাবিগণ ভিন্ন ভাবে লিখেছেন তিনি নিজের নামের সাথে নাতির নামটা রেখেছিলেন যেহেতু এর অনেক ঘটনা আলোচনা আছে আমি আলোচনাগুলো করলাম না এটা অনেকে আপনারা জানেন কারণ বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন মা একজন আল্লাহর তাপসী ছিলেন 60 বছর বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের উদরে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে বয়সে বার্ধক্য নেমে আসে মানুষের ঠিক ওই সময়ে তিনি মায়ের গর্ভে গিয়েছিলেন এবং 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি এসেছিলেন জন্ম নিয়ে পৃথিবীতে এসেই তিনি রোজা রেখেছিলেন কথাটি বলা হলো জবাব দিলাম আপনারে এবার আমার প্রশ্ন থাকবে থাকবে আপনার ঘরে খাজা বাবার জীবনী নিয়ে জিজ্ঞেস করে যাই অনেক দূর আগায়া দিছে তিনি শুনেছেন যত ভাই ইব্রাহিম কুন্দজি অবশেষে উসমান হারুনি কত দূরে গেল উসমান হারুনি হইতে তিনি শেষ করিয়া দিল শোনেন তাদের জীবনের একদিনের কথাও যদি আমার কথা বলতেছি বলি আমি সারা জীবন বলেও শেষ করতে পারবো এই পাপি মুখে তাদের জীবনের একদিনের কথা আমার দ্বারা সম্ভব না বলা আর আমার মুক্তা সরকার অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন একেবারে উসমান হারুনি পর্যন্ত তাইলে আর আমি পিছনে টানি কেন আমি সামনে বাড়ি নাকি একেবারে ফলের বাগান থেকে ধৈর্য সব দেখছে আমি আরেকটা আগে যাই একটা কথা বলবেন না চুপ করে বসে থাকেন আমার যেমনি মন চাই আমি এমনি গাম কিছু কইবেন না আমার না করে দিলাম ভাল লাগলে আবার আগে বছর কইবেন না লাগলে না কইবেন যদি ভাল লাগে নেই কই নেই শেষ এমনি গায়েন না অমনি গায়েন অমনি গায়েন ওর দামি নেই একটা প্রশ্নই করুন একটা যেহেতু বলছে আমি একটাই করবো ওটার কর দরকার কি একটা প্রশ্ন থাকবে আপনার কাছে খাজা বাবা ওসমান হারুনি তার পীরকে নিয়ে চলে গেলেন মক্কায় মক্কার হজ সেরে হজের কার্য শেষ করে তিনি চলে গেলেন মদিনায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রজ মোবারকে সেখানে গিয়ে তিনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন অবস্থান করলেন এই সাত দিন পর্যন্ত রজার ভিতরে যাওয়ার সাহস তার হইল না আমার প্রশ্ন হইল না কেন সাত দিন পর্যন্ত উনি কি করছে আমি তো আল্লাপাক নিয়েছিল গিয়েছিলাম অনেকেই হজ করে আসছেন মদিনায় কখন নবীজির রজায় যাব চিন্তা ভাবনায় ছিলাম যে কখন গিয়ে তাড়াতাড়ি প্রবেশ করব কিন্তু তিনি সাত দিন পর্যন্ত অপেক্ষামান সাত দিন পর্যন্ত তিনি মদিনায় রসুলের রজায় গিয়ে যে জিয়ারত করবে এইটা তিনি করতেছিলেন না প্রশ্ন কেন কারণটা কি একটাই প্রশ্ন আমার এই পর্যন্ত প্রশ্ন এই হার বেশি নাই ফুলের একটা মালা গেছে আমার বাড়ি দর বেশি পড়াই ফুলের একটা
কামা লাগেছে সাগর দরবেশে পড়াই আই ছেলেরা আই মেরা ফুলতুলি তো যাই আমরা ফুলতুলি তো যাই ফুলের কামা লাগেছে সাগর দরবেশে পড়াই আই ছেলেরা আই মেরা ফুলতুলি তো যাই ফুলতুলি তো যাই ফুলের কামা লাগেছে দয়ালরে পড়াই আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আমি হয়তো পরিচয় নাই তার সাথে একবার দুবার দেখছি কি না মনে হয় আমাদের সামনে বসা ওনার প্রতি শ্রদ্ধা এবং সালাম রইল উনি একটি গানের জন্য বলেছেন আদেশ করেছেন ছোট্ট করে মায়ের একটি গান আমি মায়ের গানটি হয়তো মাকে তিনি ভালোবাসেন এর জন্য এই কথাটা তিনি বলেছেন গানটি গিয়ে আমি বসি আমার মায়ের কান্দন যাব জীব আর দু চারি মাস মনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা ছোট জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাব থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায় গর্বে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই দশ মাস দশ দিন মায়ে পেটে দিল ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করছিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায় সন্তান প্রসবের কালে সন্তান প্রসবের কালে মায় আমার বুক ভেসে যায় নয়ন জলে গো মায় সন্তানের লইয়া কুলে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো হাতে পায়ে তেল মাই খামায়
আমারে দিল শক্ত করি, প্রস্তাব পায়খানা কত মায়ের কুলে করি, হাতে পায়ে তেল মাই খামাই, দিল শক্ত করি, পোরসা পায়খানা কত মায়ের কুলে করি, তবু না মায়েরা হইল ভিজলো গুয়ে মুতে, আমারে বুকে রাখিয়া মায় থাকতো ভিজাতে, মায়ের তবু রাগ হইছিল না ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকতো ভিজাতে, অসুখ হইলে দেখি চাই আমি, অসুখ হইলে দেখি যাই আমার মায়া ছে সিদ্ধানে বইয়া গো, ভাই কই তুই আমায় আল্লাহ যাও গালোয়া, আমায় আল্লাহ যাও গালোয়া, সন্তানের নিউ না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো ও ভাইরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নায়ার ফেলে শত দোষ রাখিয়া গোপন তবু মায় পালে, সন্তান যদি কুসন্তান হয়, মায়ে কি আর ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে, ল্যাংরায়া তুর কানা খোরা হইলে ঘরে ছেলে, ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লই কোলে, ওরে ল্যাংরায়া তুর কানা খোরা হইলে কারো ছেলে, ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লই কোলে, লজ্জাবতী গাছটা যেন ছুঁইতে গেলেই মরে, আরে সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে, আরে ওই লজ্জাবতী গাছের পাতা ছুঁইতে গেলেই মরে, সন্তানের লাগিয়া মায়ের সদাই আখি ঝরে, মাছে চিনে গহীন পানি পাখি চিনে ডাল, মায় জানে সন্তানের ব্যথা জারু দরের ছাল, মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল, আমার মায় জানে সন্তানের ব্যথা জারু দরের ছাল, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে মায়, ভাইরে বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়, ওরে ঘরের চালে বৈশা যদি কাক কবুতর ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে, শুকনা ডালে বৈশা যদি কাক কবুতর ডাকে, কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে, বলে খায়া যারে দারুণ কাক উদর ভরিয়া, আমার কাজল আছে ভালো একবার জানা কইয়া, শাহ আলম ভেবে বলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মা গো দুঃখের দরদি ভাইরে। মা বাবা থাকতে ঘরে যে করলো না সেবা, তার মধ্যে আর হতভাগা এই জগতে কেবা, পিতা মাতা থাকতে ঘরে যে করলো না সেবা, তার মধ্যে আর হতভাগা এই জগতে কেবা, ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায়, আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায়, ওরে ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায়, আল্লাহ নবী বলে রে তার হজ হইয়া যায়, ও ভাই বদ্দোয়া করে যদি কবু বাবা মায়,
এই কালে ও পর কালে নাই তাহার উপায় ভাইরে বদ্দোয়া করে যদি কবু বাবা মাই এই কালে ও পর কালে নাই তাহার উপায় ওরে চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না ওরে বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই আমার মায়ের মতো দরদি এই জগতে নাই বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি এই জগতে নাই এই ভবে যার মা নাই ঘরে আমরা মা কেমন ধনে সংসারে থাকতে মাইরে চিনলাম না মুখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব জীব চারি মাস বোনের কান্দন দিয়ে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী আবার প্রশ্নের জবাব দিয়ে ছোট করে দুটি গান করলেন একটি প্রশ্ন আমার কাছে রাখলেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের প্রতি আমি সালাম জানাচ্ছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে আরও যারা আছেন সকলের প্রতি সালাম জানাই আমাদের যারাই আছেন দলের ভক্ত আশেকান বিন্দু খুব সুন্দর একটি পরিবেশ আপনারা করে দিয়েছেন চেষ্টা করব আজকে কিছু ভাব বিনিময় করার জন্য প্রশ্ন রেখেছেন আমার কাছে অতি চমৎকার করে বরকতুল্লাহ সাহেবের জীবনী থেকে গান করলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি পীরগত মারা নামের গুণে আগুন হইয়া যায় পানি যেদিন পীরের জন্ম নিল ছিল রমজানের সময় দিনের বেলায় খান নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় আপনার কাছে আটকা আছে ফেরেশতা আসমানি মাজনুনি কোরআন পরে গর্বেতে রেখে সন্তান আঠারো সিপারা কোরআন মুখাস্ত করিয়া যান মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারণী পালার থেকে গান করে প্রশ্ন করেছে আমার কাছে একটি খাজা বাবা বড়পীর বড়পীর সাহেবের পালা খাজা বাবার পালা যদি আমরা এখানে আরো অনেক দিনও গাই দিনে রাত মিলাইয়া তারপরেও কিন্তু তাদের জীবনীর যে গুণগান বলা কিন্তু শেষ তাই খাজা বাবার জীবনীর থেকে প্রশ্ন করেছে আমার কাছে ওসমান হারুনের সাথে আমার খাজা বাবা মক্কার হজ শেষ করে মদিনাতে গেলেন মদিনাতে গিয়ে সেখানে সাত দিন অবস্থান করলেন সাত দিন আমার খাজা বাবা কি করেছেন কিন্তু রওজার মধ্যে তিনি একদিনও যান নাই যাওয়ার সাহস করতে পারেন নাই কারণটা কি একটা গান আগে করি তারপরে চেষ্টা করব ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য খাজা ওই নতুন কুস্তিয়া এই
Yeah.
মুক্ত কথা কম কবা জীবনী অনুসারে যে ভালো ভালো কিছু কথা আমরা যদি আপনার কাছ থেকে না শুনি না বুঝি তাহলে আমরা কি জানবো কি শিখব। তাই আপনি সুন্দর করে আমাদেরকে কিছু জানাবেন কিছু বুঝাবেন। আমাকে বলছে যে মুক্তা সরকার আজকে একটু আগে গেছে, আমার খাজা বাবা তিনি উসমান হারুনির কাছে বায়াত হয়েছে 23 বছর বয়সে। আমি জন্মলগ্ন থেকে একটি গান করে বয়স 23 বছরে চলে গেছি কথা বলতে বলতে। আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, অনেক গান হয় এখানে। আমি যদি এখানে আজকে প্রথম আসছি, আশেপাশে অনেক জায়গায় আসছি, কিন্তু আপনারা এখানে যাদেরকে দেখছি তাদের গান শোনার বয়স আর আমি মুক্তা সরকার জন্মের বয়স হয়ে হবে না। তাই আপনাদের কাছে অনেক কিছু জানার শিখার অনেক কিছু বুঝার আমারও অবশ্যই আছে। তারপরে যে ভালোবেসে যে জায়গাটা দাঁড় করিয়েছেন সেই জায়গার উপযুক্ত আমি নই। আপনাদেরকে দুটি কথা বলে দুটি গান করে সন্তুষ্ট করব বাজান সেই ক্ষমতা আমার নাই। আজকে যার পাশে দাঁড়িয়ে গান করছি তিনি শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন তার সাথে যখন গান হয় আমি চেষ্টা করি তার কাছ থেকে কিছু শেখার জন্য। কারণ আমরা পৃথিবীতে কেউই একদিন থাকবো না, আমাদের বাউল গানটা আস্তে আস্তে যেই দিকে যাচ্ছে, আমাদের এই বিচার গানটা পালা গানটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর ধরে রাখতে হলে কিছু শিখতে হবে, আর কিছু শিখলেই কিছু বলা যাবে। তাই চেষ্টা করি যখন এই গুণীজ্ঞানী শিল্পীদের সাথে আমার কিছু গান হয় আমি চেষ্টা করি তাদের কাছ থেকে কিছু শেখার জন্য, তাদের শেখানো কথা যেন আমি পুঁজি করে রুজি করে খেতে পারি। তাই তো একটু সামনে বাড়াইয়া আমি আলাপ আলোচনা করলাম, আমাদের অনেক কিছু জানিবার দরকার। কারণ খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী, আমরা জন্মলগ্নে বলতে বলতে আমাদের পালা গান শেষ হয়ে যায়, আমরা অনেক কিছু শুনতে পারি না। এর জন্য আজকে সামনে বাড়াইলাম, আমাদের অনেক কিছু জানিবার দরকার। তাই তো আমার কাছে প্রশ্ন করে
আমি শুনিলাম বসিয়া ধীরে ধীরে কথা শুনবেন আপনারা বসিয়া আমার খাজা বাবা উসমান হারুনের সাথে পবিত্র মক্কায় মক্কার হজ শেষ করিয়া খাজা বাবাই গেলেন মদিনায় সেখানে আমার খাজা বাবা কি কাম করিল দূরত্বরে খাজা বাবা বলিতেছি ভালো আমার নবীর রোজার চারপাশে ঘুরে আর দূরত্বরে আর সালাম দেয় আমার নবীর দরবারে সে যে এসকে মাতুয়ালা হয়ে গেছে আমি কি বলিব ভাই রে আমার খাজাই খাজে গান কুল্লে খাজে গান সময় আজমিরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে যিনি আমার রাসূল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া করেছিলেন যখন তিনি বেরাজে যাবেন তখন আমার দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকটা ছিল একটু দূরে সেখান থেকে আমার খাজা বাবার রোহানিটা আমার বোরাকের লাগাম ধরে আমার দয়াল নবীর সামনে এনে দেয় আমার দয়াল নবী চেয়ে দেখে আসলে এটা একটা ওলি আল্লাহ রোহানি আমার দয়াল নবী দোয়া করেন হে রোহানি আমি তোমাকে দোয়া করলাম তুমি এই শুভক্ষণে শুভলগ্নে আমাকে তুমি বোরাকটা একটু দূরের থেকে কাছে এনে দিলা আমি তোমাকে দোয়া করলাম তুমি আমার আত্মার একটা অংশ বিশেষ তোমার নাম হলো এক নাম হলো আতাই রাসুল তাই তো একটি গানে আছে কেউ ফিরে না খালি হাতে হাজার তোমার দরবারে I'm
खाली हाथे आमार खाजारो दरगाए সেদিন আমার খাজা বাবা মক্কার হজ শেষ করিয়া মদিনাতে যাইয়া নবী রোজার পাশে ঘুরে আমার খাজা বাবাই নবীর দুরুদ গাইয়া আর সালাম দেই আমার নবীর রোজার দরে বাহিরে গিয়া আমার খাজা বাবারে আইনা লয় আর খাজা বাবাকে বলে আমার দয়াল নবী শুনেন ঘটনা আমি ভারতবর্ষে গিয়া ইসলাম প্রচার করতে পারি নাই বলিব এখন তুমি আমার আদেশ লইয়া এবার ভারতবর্ষে যাও ভারতবর্ষে গিয়া তুমি ইসলামের ঝান্ডা উড়াও সেখানে গিয়া তুমি মুসলমান বানাও কালেমা পড়াইয়া আমার নবীর আদেশ লইয়া খাজাই গেলিলেন চলিয়া রে আমার খাজা বাবাই আজবিরের ইয়াতে গিয়ে তারাগার পাহাড়ে উঠে আজান দেয় যখন দশ হাজার হিন্দু দশ হাজার মূর্তি পূজারি বন্ধ হয়ে গেল মন্দিরের পূজা বলিব এখন ওই আজমির শরীফের নাম ছিল ইন্দ্রকোট সবারে জানাই সেটা ছিল পৃথিরাজের রাজ্য বাবা বলতেছি সবাই পৃথিরাজের রাজ্যে আমার খাজা বাবা সেখানে গিয়ে আজান দেয় আর আজানের ধ্বনি শুনে সেখানে দশ হাজার মন্দিরের পূজা বন্ধ হয়ে যায় আমার খাজা বাবার কাছে একটি ঘটনামূলক গান আমি করেছি গানটার বিশ্লেষণ করতে গেলে অনেক বড় হয়ে যায় আমি বেশি বড় বলবো না আপনারা জ্ঞানী এবং গুণী শ্রোতা গান করলাম বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়াতি সাহেবের একটি গান সাধক একজন গায়ক ছিলেন তার একটি গান করলাম তার গানের মধ্যে অনেক কথা আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ ইশারাতেই বুঝে নেবেন তাই আমার খাজা বাবা সেখানে দশ হাজার মন্দিরের পূজা বন্ধ হয়ে গেল একটা ক্রমে আমার খাজা বাবার কাছে মুরিদ হইল মুসলমান হইল আমার খাজা বাবাই তাদেরকে মুসলমান বানাইল বাণী পড়াইল কালেমা তৌবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে আপনার কাছে আমার জানিবার দরকার বলিবেন বলিবেন আপনি করবেন সমাচার গানের মধ্যে শুনলাম কথা মাজনুনি কোরআন পরে গর্বেতে রেখে সন্তান আঠারো সিপারা কোরআন মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্বধারণী আঠারো সিপারা কোরআন মুখস্থ করলো বেশিও পড়লো না কমও করলো না কারণটা কি আঠারো সিপারা কোরআনই মুখস্থ করলো আঠারো সিপারার বেশিও করলো না কমও করলো না আঠারো সিপারা কোরআন মুখস্থ করলো এই পর্যন্ত কারণটা কি কঠিন প্রশ্ন করে লাইছি আরেকটি কথা আমি আপনার কাছে জানতে চাই সেই কথা হলো আরেকটু সামনে বাড়াইয়া বরপীর আব্দুল কাদের জিলানি এই গানের মধ্যে আছে কত মুদ্দারকে মুদ্দারের ভিতরে পিশাব এনে দিল রুহানি আমার একটু জানার বিষয় বরপীর আব্দুল কাদের জিলানি কবর থেকে উঠাইয়া একজনকে মুরিদ করেছিল আরে কয় কি আমার জানার বিষয় কবর থেকে উঠাইয়া বরপীর আব্দুল কাদের জিলানি কাকে মুরিদ করেছিল তার নাম কি এবং কবর থেকে উঠাইয়াই তারা মুরিদ করতে হলো কারণটা কি
আল্লাহর ওলিরা সবকিছু পারে, কিন্তু কবর থেকে উঠাইয়া তারা মুরিদ করতে হইল এটার একটা নিশ্চয়ই একটা কোনো ঘটনা অবশ্যই আছে। আমি আপনার কাছে জানতে চাই এবং শুনতে চাই, আশা করি কিছু ভালো কথা আমাদের মাঝে আপনি তুলে ধরবেন। একটা মুক্ত কথা কন্ঠ দাও, একটা মুক্ত কথা কন্ঠ দাও, একটা মুক্ত কথা কন্ঠ দাও। তোমার দাদাক জমেলা মিটে যাও, দাদাক জমেলা মিটে যাবে, তোমার অনেক জমেলা মিটে যাবে, মুটে চুপ করে থাকবা, একটা মুক্ত কথা কন্ঠ দাও, একটা মুক্ত কথা কন্ঠ দাও। ও মানুষ মানুষ রে, তোমার দুটো চোখ আর দুটো কান, তুমি শুধু দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কন্ঠ দাও মানুষ, একটা মুক্ত কথা কন্ঠ দাও ও মানুষ, একটা মুক্ত কথা কন্ঠ দাও মানুষ, একটা মুক্ত কথা কন্ঠ দাও। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব মায়ের গানের আদেশ করেছেন, আমাদের বাবাজি অতি চমৎকার করে মায়ের গান করলেন, আমাকে বলেছেন একটি মায়ের গান করার জন্য, আমি চেষ্টা করব মায়ের একটি গান করার জন্য। কত মানুষ তোমার মতো একটা মানুষ, মাগো দেখি না নজরে, মাগো দেখি না নজরে, আমি ঘরে ঘরে কত মানুষ, মাগো আনা গোনা করে, আমি তোমার মতো একটা মানুষ, মাগো দেখি না নজরে, ওরে তোমার মতো কেউ তো ডাকে না, ও মাগো তোমার মতো কেউ তো ডাকে না, কাছে আইলো শিশু না করে এলো শিশু না, আমার মা গো মা তাতে তোর পরাণ জুড়ায় না, তাতে তো আর পরাণ জুড়ায় না।
যে মা শূন্য হল মা গো তোমার মা হারায় তিন চলে চলে সবার ধরাইয়া চলে তুমি কত আদর করতাম মা গো তোমার বুকে তুলে সকলের অপবাদ শুনে মাগো তোমার তিল ছেলে কোথায় আছো কেমন আছো মা তুমি কোথায় আছো কেমন আছো মা ও মাগো হই তো ভালো না মাগো হই তো ভালো না আমার মাগো মা তাতে তো আর প্রাণ জুড়ায় না ও মা গো তাতে তো আর প্রাণ জুড়ায় না ও আমার মায়ের কত আদর করতাম মাগো মাগো তোমার বুকে তুলে তোমার বুকে তুলে আজ সকলের তবাদ শুনে মাগো তোমার তিন ছেলে মাগো তোমার তিন ছেলে কত আদর করতাম মাগো মাগো তোমার বুকে তুলে সকলের অপবাদ শুনে মাগো তোমার তিন ছেলে আবুল কান্দে হাত বাড়াইয়া মাগো আবুল কান্দে হাত বাড়াইয়া তুমি দাও না সন্তান তুমি দাও না সন্তান আমার মাগো মা তাতে তোমার প্রাণ জুড়ায় না আমার পা